নমস্কার বন্ধুরা, বাংলা মায়ের হাংলা চলে সবাইকে স্বাগতম। শুভ দুপুর বেলা চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে। নতুন কিছুই না, আমি আজ বানাবো, খুবই গরম পড়ে গেছে তো, চিকেনের পাতলা ঝোল। তো চিকেনের ঝোল বানাতে কী কী লাগছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। চিকেনটা আমি পরিমাণ মতন কেটে নিয়েছি। লাগছে হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা রসুন, আলু, নুন, সর্ষের তেল আর পেঁয়াজ কুচি। তো চলুন স্টার্ট করা যাক। ফার্স্টে আমি গ্যাসটা অন করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, ফোড়ন আর তেজপাতা, এটা একটু লালচে লালচে হলে পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা তুমি ভেজে একটু ভেজে নেবো, সেই সঙ্গে আমি একটু আদাটা গ্রেট করে নেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম নুন। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। এখানে আমি দিয়ে দেবো চিকেনটা। বেশি কষাবো না, একদম খুবই হালকা করে কষিয়ে নেবো। আপনারা চাইলেন কিন্তু এই প্রসেসে করতে পারেন চিকেনটা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি এটাকে কষিয়ে নেবো হালকা করে। এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুটা। এখন কিন্তু আমি কোনো জল দেবো না, ভালো করে কষিয়ে নেবো এবং সিম করে ঢাকা দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, দেখা যায় এটা কষা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কষা হয়ে গেছে। আমি ফার্স্টেই বলেছি বেশি কষা বনে, একটু ঝোলঝোল মতন করবো পাতলা। তো আমি এবারে জল দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো 10 থেকে 15 মিনিট। এই গরমের সময় পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, সে মাটন হোক বা চিকেন হোক। ঢেকে রাখবো। তো চলুন বন্ধুরা, দেখা যাক এটা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এটা আমার হয়ে গেছে কমপ্লিট। এবার আমি নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। তো আমি এটাকে অফ করে দেবো। আপনারাও চাইলেন বাড়িতে এরকম করে বানাতে পারেন, বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। আশা করছি ভালো লাগবে সবারই, কেন গরমের সময় দেখবে খুব একটা রিচ খাবার ভালো লাগে না। সব কিছু একটু লাইট বা হালকা রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়। তো এটা আমার হয়ে গেছে, আমি ওরা অফ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পাতলা মাংসের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে, একদম খুবই পাতলা এবং মাংসটা খুবই নরম হয়ে গেছে। তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, আর অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি। আগামী দিনকে আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। তো টাটা, বাই বাই।